গত কয়েক শতাব্দী ধরে মানুষ নির্মাণ প্রকৌশলের সমস্ত নিয়মনীতি যেন ভেঙে চলেছে। আর এরই মধ্যে এমন কিছু ব্রিজ রয়েছে যে ব্রিজগুলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্রিজ। জানলে অবাক হবেন যে এইসব ব্রিজ দেখতেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা ছুটে আসে। পৃথিবীর সুপার পাওয়ার কিছু দেশ তাদের অসম্ভবনীয় আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে এইসব ব্রিজ নির্মাণ করে চলেছে। পৃথিবীর খুবই কম দেশই আছে যারা এসব ব্রিজ নির্মাণ করার কথা কখনো চিন্তা করতে পারেনি। তো আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীর বুকে নির্মিত হওয়া 10টি ভয়ানক সেতু, যেই সেতুগুলোর ওপর দিয়ে পারাপার হতে আপনার গায়ের লোম শিউরে উঠবে এবং আপনি ভাবতে শুরু করবেন যে বিজ্ঞান আজ কোথায় পৌঁছেছে। তো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। নাম্বার 10, কিং চুয়ান গ্লাস ব্রিজ। চীনের তৈরি এই ব্রিজটি পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। চীনের হুয়াংচুয়ান থ্রি গর্জাস এলাকার লিয়ানচিয়াং নদীর ওপর দিয়ে নির্মিত হয়েছে এই ব্রিজটি। এই ব্রিজটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছিল 2020 সালে। চীনের তৈরি এই ব্রিজটি সম্পূর্ণভাবে কাচের তৈরি হওয়ায় এটি একটি অত্যন্ত ভয়ানক ব্রিজ। ব্রিজটি নদী থেকে প্রায় 660 ফুট উপরে ঝুলে রয়েছে। এমনকি এই ব্রিজের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রয়েছে। কাচের তৈরি এই ব্রিজটিতে পা রাখার পর একজন সাহসী ব্যক্তিও ভীত হয়ে যাবে, কিন্তু তবুও ব্রিজটি দেখার জন্য বিভিন্ন পর্যটক এখানে ঘুরতে আসে। নাম্বার 9, বাসলং গ্লাস ব্রিজ। দৃষ্টিনন্দন সৌন্দর্যে ঘেরা পাহাড়ের ওপর দিয়ে এক ভয়ানক কাচের সেতু তৈরি করেছে ভিয়েতনাম। 2022 সালের মার্চ মাসে এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হয় এবং এই ব্রিজটি ভূমি থেকে প্রায় 492 ফুট উপরে অবস্থিত। এছাড়াও ব্রিজটির দৈর্ঘ্য 632 মিটার এবং ব্রিজটির মেঝেতে রয়েছে ফ্রান্সের তৈরি 40 মিলিমিটার টেম্পারেটেড গ্লাস, যার ওপর 450 জন দর্শনার্থী একসঙ্গে দাঁড়াতে পারবে। পাহাড়ের কোল থেকে সৌন্দর্য উপভোগের জন্য দুই প্রান্তে রয়েছে দীর্ঘ সড়ক। একজন সাধারণ মানুষ এই ব্রিজে পা রাখার পর তার হার্টবিট রীতিমতো কাঁপতে থাকবে এবং এই ব্রিজটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। নাম্বার 8, স্টোরসেই সানসেট ব্রিজ। নরওয়ের এই সেতুটি প্রথমে দেখলে মনে হবে যেন এটি একটি রোলার কোস্টার। ব্রিজের নিচুভূমি থেকে শুরু করে মাঝের অংশে হঠাৎ যেন পাহাড়ের মতো উপরের দিকে উঠে গিয়েছে। শুধু উচ্চতাই নয়, ব্রিজের নকশাও করা হয়েছে আঁকাবাঁকা। ভয়ঙ্কর এই সেতুর দৈর্ঘ্য প্রায় 850 ফুট। ব্রিজটি এতটাই উঁচু যে মাঝে দাঁড়ালে মনে হবে যেন ব্রিজটির দুই প্রান্ত নিচে নামতে নামতে অদৃশ্য হয়ে গেছে। এমন অদ্ভুত নকশায় ব্রিজটি তৈরি করার কারণ হচ্ছে নরওয়ের এই অঞ্চলে আবহাওয়ার বেশিরভাগ সময় দুর্যোগ হয়ে থাকে, তাই হ্যারিকেন কিংবা উঁচু ঢেউ যাতে ব্রিজের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য এমন আঁকাবাঁকা উঁচু করা হয়েছে ব্রিজটি। 1989 সালে তৈরি হওয়া সেতুটির নির্মাণ কাজ মোটেও এত সহজ ছিল না। দীর্ঘ 6 বছর বিভিন্ন আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে তৈরি করা হয়েছে ভয়ঙ্কর এই সেতুটি। নাম্বার 7, সানশাইন স্কাইওয়ে ব্রিজ। আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত সানশাইন স্কাইওয়ে ব্রিজটি পৃথিবীর ভয়ঙ্কর এক স্থাপনা। প্রায় 6 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি 1987 সালে স্থাপন করা হয়েছিল। এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন প্রায় 60,000 গাড়ি চলাচল করে। আর ব্রিজটির একটি অবাক করা বিষয় হলো এটি একটি আত্মহত্যার ব্রিজ নামেও পরিচিত, কারণ প্রতি বছর প্রায় বহু মানুষ এই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর ব্রিজটি পানি থেকে 131 মিটার উচ্চতা হওয়ার ফলে খুব দ্রুত সময়ে ঝাঁপ দেওয়া ব্যক্তি মারা যায় এবং সেতুটির সবচেয়ে লম্বা স্প্যানটির দৈর্ঘ্য প্রায় 1200 ফুট। এই সেতুকে দূর থেকে দেখলে মনে হয় যেন এক ভয়ঙ্কর দানবের মতো। নাম্বার 6, মিলাও ভায়াডাক্ট ব্রিজ। ফ্রান্সে অবস্থিত এই ব্রিজটি ইউরোপের সবচেয়ে লম্বা কেবল স্ট্রিট ব্রিজ। ফ্রান্সের ভয়ানক এই ব্রিজটির দৈর্ঘ্য 8,000 ফিট। এই ব্রিজটি তৈরি করা হয়েছিল 2004 সালে এবং ব্রিজটির কাজ সম্পূর্ণভাবে শেষ হতে প্রায় 3 বছর সময় লেগেছিল। আর এই ব্রিজটির সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে ব্রিজটি ভূমি থেকে প্রায় 1,100 ফুট উপরে অবস্থিত, মানে ব্রুর্জ খলিফার উচ্চতার 1/3। মাঝে মাঝে ব্রিজের আশপাশ দিয়ে মেঘ জমে যায়। ভয়ানক এই ব্রিজটি নির্মাণের সময় বাতাসের কারণে বেশ বাধার সম্মুখীন হতে হয়েছিল। পরবর্তীতে সেতুর দুই পার্শ্বে বেশ কয়েকটি বিশাল বিশাল পর্দা বসিয়ে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। নাম্বার 5, সিদু রিভার ব্রিজ। চীনে অবস্থিত ভয়ঙ্কর এই ব্রিজটির নাম সিদু রিভার ব্রিজ। এটি বিশ্বের অন্যতম উঁচু ব্রিজ, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 1,600 ফুট উচ্চতায় অবস্থিত। চীনের ভয়ঙ্কর এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল 2006 সালে। আর এই ব্রিজটি নির্মাণের ফলে চীনের নদী ও পর্বত্য ঘেরা দুটি অঞ্চলকে এক করেছে সিদু রিভার ব্রিজ। একজন সাধারণ মানুষ এই ব্রিজটি পার হওয়ার সময় রীতিমতো তার হার্টবিট কাঁপতে থাকবে, কারণ ব্রিজটি ভূমি থেকে শুরু করে 80 থেকে 100 তলা উপরে অবস্থিত। আর সেতুটির একটি ভালো দিক হলো সেতুটির অনেক উচ্চতা হলেও এর আশপাশে রয়েছে অত্যন্ত মনোরম দৃশ্য। প্রায় 5,000 ফুট দৈর্ঘ্য এই সেতু নির্মাণে খরচ হয়েছে 100 মিলিয়ন মার্কিন ডলার। নাম্বার 4, রুই ব্রিজ।
2017 সালে তৈরিকৃত ব্রিজটির নাম হলো রুই ব্রিজ, যার মোট দৈর্ঘ্য 100 মিটার। স্টিল দিয়ে তৈরি এই ব্রিজটির মেঝেতে পুরোপুরিভাবে গ্লাস দিয়ে বসানো হয়েছে এবং ব্রিজটি ভূমি থেকে প্রায় 460 ফুট উচ্চতায় অবস্থিত। ব্রিজটি দেখতে অনেক সুন্দর হলেও এটি একটি অত্যন্ত ভয়ানক ব্রিজ, কারণ আপনি যখন এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করবেন তখন মনে হবে যেন আপনি শূন্যর উপর দিয়ে হাঁটছেন। তাই এই সেতু দিয়ে পারাপার হওয়ার জন্য আপনাকে আগে প্রস্তুত করে নিতে হবে, না হলে যে কোনো সময় একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে। আর এইসব চাকচিল্যকর ও রোমাঞ্চকর ব্রিজ তৈরির জন্য চীন বিশ্বের অন্যতম একটি দেশ। নাম্বার 3, এশিমা ওহাসে ব্রিজ। পৃথিবীর ভয়ঙ্কর সব ব্রিজের কথা বললে শুরুর দিকে যে নামগুলো আসবে তার মধ্যে এশিমা ওহাসে ব্রিজটি প্রথম দিকেই থাকবে। প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্য এই সেতুটি শুরুর প্রান্তে ডিজাইন করা হয়েছে একদম খারাপভাবে, যা দেখে ভয় পেতে পারেন যে কোনো চালক। প্রায় 44 মিটার উঁচুতে সেতুটির এক প্রান্তে দাঁড়ালে মনে হবে সেতুটি যেন অর্ধেক, আর অপর প্রান্তে দেখা পেতে পাড়ি দিতে হবে পাহাড়ের মতো উঁচু সেতুটির মাঝের অংশ। জাপানের লেক নাকাওমি নদীর উপর অবস্থিত এই সেতুটি, সেতুটির বৈশিষ্ট্য শুধু ভয়ঙ্কর ও উচ্চতায় নয়, এটার এক প্রান্ত 5% এবং আরেক প্রান্ত 6% বেশি কাত হয়ে আছে, যা একেবারেই বিপজ্জনক। আর এইসব অদ্ভুত স্থাপনা ও ডিজাইনের জন্য জাপান পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। নাম্বার 2, ঝাংজিয়াজি গ্লাস ব্রিজ। পৃথিবীর সবচেয়ে উঁচু আর লম্বা কাঁচের সেতু এটি। 2016 সালে চীনের ঝাংজিয়াজি ন্যাশনাল পার্কে তৈরি করা হয়েছিল এই সেতুটি। সেতুটির মোট দৈর্ঘ্য 1250 ফুট, এমনকি এই ব্রিজের নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রয়েছে। ভূমি থেকে 1180 ফুট উচ্চতায় এই ব্রিজটি 10টি বিশ্ব রেকর্ডও করেছে। তবে এই ব্রিজটির সর্বোচ্চ স্প্যানের দৈর্ঘ্য 1410 মিটার, আর এটি শুধুমাত্র পর্যটকদের জন্য তৈরি করা হয়েছিল। ভয়ানক এই সেতুটি নকশা করেছে ইসরায়েলের স্থপতি হাইম ডোটান। চীনের ভয়ানক এই কাঁচের সেতুটি ঝুলন্ত অবস্থায় দুই পাহাড়ের মাঝখানে ঝুলে রয়েছে। আর একটি কাঁচের সেতু কেমন ভয়ানক হতে পারে সেটা তো আপনারা সকলেই জানেন। নাম্বার 1, হং ইয়াগু গ্লাস ব্রিজ। অদ্ভুত স্থাপনার এই ব্রিজটি চীন দেশে অবস্থিত। এই ব্রিজটি তৈরি করা হয়েছিল 2017 সালে এবং ব্রিজটির মোট দৈর্ঘ্য 488 মিটার। চীনের ভয়ানক এই ব্রিজটিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। ব্রিজটি দুই উঁচু পাহাড়ের মাঝে ভয়ানকভাবে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ব্রিজটি নির্মাণে 1077টি গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে এবং এই সেতুতে 600 জন দর্শনার্থীকে একসঙ্গে প্রবেশ করতে দেওয়া হয়, কারণ এর চেয়ে বেশি দর্শনার্থী প্রবেশ করলে ব্রিজটির যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তবে সেতুটির একটি ভালো দিক হচ্ছে, সেতুতে ভ্রমণকারী ব্যক্তি যদি রোমাঞ্চকর বিষয়গুলো অনুভব করে এবং ভয় পায় তো তাদের ফিরে আসার জন্য বিশেষ বহনের ব্যবস্থা রয়েছে। তো দর্শক, আপনার কাছে এই 10টি ভয়ানক সেতুর মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভয়ানক বলে মনে হয় তা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।